মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসি, অনেক ওয়েলকাম। তো দেখো, এখন অনেক রৌদ্র, ঘরে আসেনি কিন্তু বাইরে আসছে, প্রচুর পরিমাণে রৌদ্র। আর এখন বাজে কয়টা? 10:30টার একটু বেশি বাজে, 11:45। কই গেলি? ভাত ফেলে গেলে গেছিস কেন? হ্যাঁ, তুমি খাই না দিব, তুমি বসো দিচ্ছি। তুমি একে দিতে হবে পাঁপড়, না হলে চিল্লা হাল্লা করছেন, পাঁপড়টা দিয়ে নি। তো বন্ধুরা, কালকে যে জামা কাপড়গুলো ছিল এগুলো বাইরে দিয়ে আসবো, বাইরে মেলে দিয়ে আসবো, কারণ অনেক রৌদ্র উঠেছে। আর সকালে খাওয়া দাওয়া তো হয়েই গেল, দরজার দিনের বেলা ছিটকানি দিয়ে রাখতে হয়, কারণ কি মেয়ে বের হয়ে যায়, করার কিছু নেই। প্রচুর রৌদ্র। তো সকালে খাওয়া দাওয়া হয়েছিল, এখন বাসনগুলো আমি মাজতে হবে। তো বাসনগুলো মেজে নিচ্ছি, আর কড়াই টড়াইও রয়েছে এর মধ্যে। তো কড়াই টড়াই মেজে নিবো একবারে, কড়াই তো ওরকমভাবে মাজতে পারবো না, এক সাইড করে আমি আস্তে করে মাজবো। তো মেজে নেই, আর গ্যাসটা সব মশা বাকি আছে। আমাদের সকালে খাওয়া সবাই হয়ে গেছে, আমাদের দাদাভাই কাজে চলে গেছে। আর বেশি না, অত শক্তি করে দিয়ে মাছ ভালো যায় না। আর সপ্তাহে 2 দিন কি 3 দিন আমি কয়েক নিয়ে বাইরে ভালো করে মানি। এমনি তো পরিষ্কারই থাকে, যে কালো কালো যেটা গ্যাসের থেকে কালো কালো হয় এটা আর কি উঠানোর জন্য। তো যেগুলো মাজা টাজা হয় জল ভরানোর জন্য নিচে একটা ঝুড়ি আছে, ওখানে রাখা হয়। তো ওখানেই রাখি, আর এখন তো যখন জল হয়ে যায় তখন সন্ধ্যাবেলা বা বিকালবেলা এখানে গুছিয়ে রাখি সব বাসনগুলো, তাই করি। এখন এগুলো ফেলে আসবো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা এটাও ফেলে দিয়ে আসবো। সবজিগুলো বাইরে ছাগল ঠাগল আছে খেয়ে নেবে। আর এখানে এই জল এই এটো কাটাগুলো দেখতে পাচ্ছ, এগুলো ফেলে দিয়ে আসবো। আর বেসিনটা পরিষ্কার করতে হবে, বেসিনে জল জমে থাকে কেন যে জানি না। যাই হোক, এটা করে মাকে আগে দিয়ে আসি।
বালতিটা তো গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? দেখো আমি গেছিলাম এখন পার্লারে, পার্লারে তো থ্রেডিং করে আসলাম। দেখো থ্রেডিং করে আসছি, থ্রেডিং করে আসলাম আর এখানে চুলটাও কেটে দিয়েছি একদম ছোটো ছোটো। যা যা আছে চুলটা এইটুকু, আগে এত বড় ছিল এইটুকু, একদম চুলটা ছোট করে দিলাম কারণ চুলটা এত পরিমাণে পড়ছিল বলার মতো না। তো চুল পড়লে না একদমই ভালো লাগে না, সবকিছু খাওয়ার পাতে চুল, নিচে চুল, এখানে এখানে চুল, তার জন্য কেউ কেটে দিয়েছি। তো ঠিক আছে, ড্রেস ট্রেস চেঞ্জ করে আসছি আর প্রচুর গরম। তো আমাদের এখানে চুল কাটতে কত নেয়, বুড়ো তুলতে আর চুল কাটতে কত টাকা নিল? 50 টাকা নিল, কারণ আমাদের নিজেদের মধ্যে তোলা হয়েছে তো ওই জন্য আর কি 50 টাকা মতো নিল। তো ওইটাই আর কি, চুল কাটলাম, সামনে লেয়ার দিয়েছি, পিছনটা সমান করেছি, সামনে লেয়ার আর থ্রেডিং করেছি। তো 50 টাকা, 50 টাকার মধ্যে কমপ্লিট। তো বন্ধুরা দেখো, এখানে চাল নিতে এসেছি, তো রাত্রে চাল নেবো। চালটা দেখি ড্রামে চালটা খালি হয়ে গেছে, তো বাড়ন্ত চাল ঢাল বাড়ন্ত মানে ড্রামে বাড়ন্ত, কিন্তু বস্তাতে রয়েছে। দেখো এখানে বস্তা আছে, তো এই বস্তাতে আছে, বস্তার মুখটা খুলে নিলাম। তো এইভাবে তো খাওয়া যায় না, তার আগে দু মুঠের মতো আমি এখানে রেখে নেব। বাটিটা এখানে আছে আমার মাপার বাটি, এখানে একটু চালটা রেখে দিই। কারণ এইভাবে আমার শাশুড়িমা বলেছে ডাইরেক্ট বস্তা থেকে নিয়ে খেতে না, কোনো জিনিস আগে রেখে খেতে। তো এখন নিব এই ছোটো হাঁড়িতে চাল। তো আর বাদ বাকিটা পরে ঢালা হবে ভাত, আমি এখন ঢালতে পারছি না কারণ এই বস্তা ঢালার মতো শক্তি আমার কাছে নেই। তো এইভাবেই থাক, আমি এখন রান্নাটা কমপ্লিট করে নিই। আর ওদিকে বাসনও আছে, বাসনগুলো মাজা হয়নি, আর আজকে দুধটাও জাল দিইনি, দুধ এসেছে দুধটা জাল দিইনি। তো এক পাশে ভাত বসাবো আর এক পাশে দুধটা জাল দিয়ে নিব।
তো বন্ধুরা দেখো, একটা হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি আর একটা হাঁড়িতে দুধ। এবার সে ভাত বসিয়েছি, এবার সে দুধ বসিয়েছি। তো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করে দিলাম, কারণ ভিডিওটা বড় হবে। তো আমি 8 মিনিটের বেশি ভিডিও দিচ্ছি না, কারণ আমার ভিউস তো সেমন নেই, এর জন্য বেশি আর কি দিচ্ছি না। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ ভিডিওতে। আজকের মতো টাটা বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।